বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের বিষয়। সংবিধান অনুযায়ী ডিসেম্বরে সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুর্নীতির মামলায় কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আদালতের বলেও জানান মন্ত্রী। তারা নির্বাচন করবে কি না করবে সেটা তাদের ব্যাপার। সংবিধান মতে সুষ্ঠু নির্বাচন ডিসেম্বরে ইনশাআল্লাহ হবে।